বান্দরবানে অপহৃত ম্যানেজারের সাথে যোগাযোগ হয়েছে জানালেন সোনালি ব্যাংকের এমডি উদ্ধারে সর্বশক্তি প্রয়োগের ঘোষণা পুলিশ প্রধানের দায়িত্ব পালনে আরো সচেতন হতে জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লা ও ময়মনসিংহ সিটি মেয়রের শপথ এবং রেলে ঈদ যাত্রায় দ্বিতীয় দিনের স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন যাত্রীরা কাল থেকে চাপ বাড়বে বাস ট্রেন লঞ্চে স্বাগত এশিয়ান নিউজে দর্শক পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে অপহরণের শিকার বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনের সাথে যোগাযোগ হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের জানান ম্যানেজার ভালো আছে তার সাথে যোগাযোগ করা গেছে তিনি নিজামের পরিবারকে আশ্বস্ত করে বলেন তাকে অক্ষত অবস্থায় উদ্ধারে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চলছে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের ভল্ট ভাঙতে পারেনি সশস্ত্র সন্ত্রাসীরা যে কারণে ভল্টে রাখা 1,59,46,000 টাকা অক্ষতই রয়েছে ভল্ট ভাঙতে না পেরে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ তিনি আরও জানান বুধবার সিআইডি ও এবিপিএনের সদস্যরা ব্যাংকের ভল্ট পরীক্ষা করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে শেষে অক্ষত অবস্থায় টাকাগুলো উদ্ধার করেন ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী 17 ঘণ্টার ব্যবধানে বান্দরবানে দুই ব্যাংকের 3টি শাখায় সশস্ত্র হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে অনেক ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছেন যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে পর্যাপ্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় ইন্সপেকশন করেছি আমাদের লোকজনের উপরে অ্যাটাক হয়েছে এখানে মসজিদে তারা এখানে আনসার ক্যাম্পে তারা অ্যাটাক করেছে এবং পরবর্তীতে এই অস্ত্র নিয়ে তারা গিয়েছে এবং এই আনসারের অস্ত্র নিয়েছে পুলিশের অস্ত্র নিয়েছে এবং আমাদের ম্যানেজার যে সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেবকেও তারা এখন পর্যন্ত নিয়ে গিয়েছে আমরা বাকিগুলো দেখছি যে এই অস্ত্র কোথায় আছে এটাকে আমরা খুঁজে দেখব এবং এর সাথে যারা জড়িত এদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণের উন্নয়নের লক্ষ্য নিয়েই কাজ করে আওয়ামী লীগ লক্ষ্য স্থির রেখে পরিকল্পনার জন্য দেশের দারিদ্রতা হ্রাস পেয়েছে জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ভোটের চিন্তা থাকবে না বৃহস্পতিবার কুমিল্লা ও ময়মনসিংহ সিটি মেয়রের কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এর আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ নেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু ও কুমিল্লা সিটি মেয়র ডক্টর তাহসিন বাহার সূচনা এই সময় শপথ নেন কুড়িগ্রাম ঠাকুরগাঁও সিরাজগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির 44 জন কাউন্সিলর জনগণের উন্নত সেবা প্রদান জীবনযাত্রা মান উন্নয়ন এবং পরিকল্পিত নগরী গড়ে তোলা এটাই হচ্ছে সকলের লক্ষ্য ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি যে আমার গ্রাম আমার শহর অর্থাৎ গ্রামের মানুষ নাগরিক সকল সুবিধা পাবে সেটা সামনে রেখেই কিন্তু আমাদের সকল পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন রেলপথের যাত্রীরা প্রতিটি ট্রেনেই ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট সময় ফলে ভোগান্তি ছাড়া স্বস্তির ঈদযাত্রায় উচ্ছ্বসিত যাত্রীরা সকাল 6:15 আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ঈদযাত্রা এইচ এমিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত ঈদের বাকি আর মাত্র সপ্তাহ খানেক তাই এখনই আপনজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে ঢাকা ছাড়ছেন অনেকেই রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনে সময় মেনেই বেশিরভাগ ট্রেন কমলাপুর ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে তবে কোনো ট্রেনে উপচে পড়া ভিড় দেখা যায়নি সবাই নির্ধারিত আসনে বসেই ভ্রমণ করতে পারছেন এতে উচ্ছ্বসিত যাত্রীরা
অনলাইন টিকিট যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফেরার আরামদায়ক যাত্রায় সামিল হতে পেরে যাত্রীদের চোখে মুখে ছিল খুশির ঝিলিক। আর তেমন কোনো ভোগান্তি হয়নি, আমি স্বীকার হয়নি। না, আমরা অনলাইনে ঠিকভাবে টিকিট পেয়েছি। এবার গ্রাসের সিস্টেমটা অনেক ভালো, সব জায়গা আছে, চেক দরজি করতেছে, যার কারণে হচ্ছে মানে কোনো রকম ভোগান্তি হচ্ছে না আর কি। আমাদের প্ল্যান ছিল 3 তারিখে চলে যাওয়ার, বাট টিকিট তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই আজকে যাওয়া। অত্যন্ত আনন্দের সঙ্গে যেতে পারছি, গ্রামের বাড়িতে টিকিট নিয়ে কোনো ভোগান্তি নাই, ইতানন্দ অনেক ভালো কাটুক সবার, এটাই চাওয়া দেশবাসীর কাছে। যাত্রীরা যেন স্বস্তিতে গন্তব্যে যেতে পারেন তার সব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানালেন এই রেলওয়ে কর্মকর্তা। টিকিট ছাড়া কোনো যাত্রী যেন ভ্রমণ করতে না পারে সেই ব্যাপারে আমরা অনেক স্ট্রিক্ট, এবং আমাদের প্রশাসন সেই ব্যাপারে সচেতন আছেন। এবং আপনারা জানেন 7, 8, 9 এই 3 দিন আমরা অ্যাজাম্পশন করেছি যে অনেক ভিড় হবে, এবং সেই প্রেক্ষাপটে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং APBN র‍্যাব অতিরিক্ত মোতায়েন করা হবে, এবং যাত্রী যার টিকিট নিয়ে সে যেন ভ্রমণ করতে পারে এটা যেন আমরা নিশ্চিত করে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্ল্যাটফর্ম এলাকায় টিকিটবিহীন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এতে করে প্ল্যাটফর্ম চত্বরের পরিবেশ সুশৃঙ্খল রয়েছে। শুধু ঈদ যাত্রা নয়, সারা বছরই রেলের এই উদ্যোগ কার্যকর রাখার দাবি যাত্রীদের। এইচএমিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলতি মার্চে 2 থেকে 3 দিনে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে, সেই সঙ্গে এ মাসেই একদিন হানা দিতে পারে তীব্র কালবৈশাখী ঝড়, এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আর মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে 1 থেকে 2টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতে স্বাভাবিকভাবে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে, তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে গত 22 ফেব্রুয়ারি সিলেটের শ্রীমঙ্গলে সর্বোচ্চ 71 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নির্বাচন কমিশনের IDEA প্রকল্পের অধীনে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের দল এখন কাতারে অবস্থান করছে। প্রবাসী ভোটার নিবন্ধন এবং NID রেজিস্ট্রেশন কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন IDEA প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সাইম। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাওয়ালের নেতৃত্বে বর্তমান কমিশন কর্তৃক প্রবাসী ভোটার নিবন্ধন এবং NID রেজিস্ট্রেশন শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনের দল কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ভোটার নিবন্ধনের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ইকুইপমেন্ট সেট আপ, নেটওয়ার্ক সংযোগ এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। আপনারা এটা কোথায় জানেন যে আমাদের সাথে ঢাকা থেকে আগত NID যে টিম আছেন তারা নিরলসভাবে এই কয়েকদিন ধরে কাজ করে চলেছেন, এবং তাদের এই কাজের ফলশ্রুতিতেই কিন্তু আমরা এখন খুব সহজেই NID আমরা আপলোডও করতে পারছি এবং খুব সহজে সেটা কিন্তু নাম্বার করে যাচ্ছে। এবার সারা বাংলার খবর। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর 16টি ইউনিটের 8 ঘন্টার চেষ্টায় পর রূপসার সালাম জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন চলছে ডাম্পিং এর কাজ। বুধবার রাত 1:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার। তবে এরই মধ্যে পাটকলটির 4টি গোডাউনের কাঁচা পাট ও প্রক্রিয়াজাতকরণ অবস্থায় থাকা সব পাটি পুড়ে গেছে। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করে শত কোটি টাকা ক্ষতির দাবি মালিক পক্ষের, যদিও ফায়ার সার্ভিস বলছে তদন্তের পরেই জানা যাবে মূল ঘটনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রাম হালি শহরের দুরন্ত বাজারে চতুর্থবারের মতো 640 টাকা কেজি দরে গরু ও মহিষের মাংস বিক্রি করা হয়েছে। দুরন্ত বাজারের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ চৌধুরী বলেন, সিন্ডিকেটের কারণে গরুর মাংস এখন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। তাই পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষকে কম দামে ভালো মানের মাংস কেনার সুযোগ করে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। লাগামহীন নিত্যপণ্যের বাজারে সস্তায় মাংস পাওয়ার সুযোগ হওয়ায় তৈরি হয় দীর্ঘ লাইন। বাজার মূল্যের চেয়ে কম দামে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বান্দরবানে অপহৃত ম্যানেজারের সাথে যোগাযোগ হয়েছে জানালেন সোনালী ব্যাংকের এমডি। উদ্ধারে সর্বশক্তি প্রয়োগের ঘোষণা পুলিশ প্রধানের। দায়িত্ব পালনে আরও সচেতন হতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। কুমিল্লা ও ময়মনসিংহ সিটি মেয়রের শপথ। এবং রেলে যাত্রা দ্বিতীয় দিনেও স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। কাল থেকে চাপ বাড়বে বাস ট্রেন লঞ্চে। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।